আলাইকুম অস্তিত্বে অস্তিত্বের সত্যতা প্রমাণের উপরে এটি আমার দ্বিতীয় ভিডিও এর আগেরবার আমি চেষ্টা করেছিলাম আমাদের নাস্তিক তরফ থেকে উত্থাপিত একটি আপত্তির জবাব দিয়ে দিতে সেটি হলো যে তারা অনেক সময় আপত্তি তোলেন যে কোন একটি সত্তা কীভাবে আদি এবং অনন্ত কালব্যাপী অস্তিত্বে থাকতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সেটি এই প্রশ্নটি এমন যে এটি আমাদের নাস্তিক ভাইমোনরা বহুলাংশী এবং বহুবার এই প্রশ্ন আমাদের করে থাকেন স্রষ্টার অস্তিত্ব বিষয়ের উপর অস্তিত্বের উপরে আর আমি মনে করি যে এই প্রশ্নটি এমন যে প্রত্যেক চিন্তাশীল আস্তিকদের মনেও সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক যে প্রশ্নটি কখনো না কখনো জাগে অথবা জেগেছে হ্যাঁ তো সেটি হলো যে স্রষ্টা কে সৃষ্টি করেছে নাস্তিক ভাই বোনেরা বলেন যদি আমরা অস্তিত্বকে মেনেও নেই তাহলে কিভাবে এসেছেন কিংবা স্রষ্টাকে কে সৃষ্টি করেছে তো যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের মনে হয় এই প্রশ্নটি আমাদের খুব ভালো করে এর গভীরে প্রবেশ করে আমাদের উপলব্ধি করা উচিত জানা উচিত যে এই প্রশ্নের আসলে উত্তর কি হবে তো এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় একটু এখানে আমাদের একটু গভীরে প্রবেশ করে একটি বিষয় আমাদের উপলব্ধি করা উচিত সেটি হল যে এ ধরনের প্রশ্ন আমাদের অন্তরে কেন জাগ্রত হয় কেন জাগে আর আর সেটা হতো হলো যে আমাদের অন্তরে এ ধরনের প্রশ্ন আসলে জাগার কারণ যে আমরা আসলে আমরা মানব জাতি আমরা হিউম্যান বি যে ধরনের ইউনিভার্সে যে ইউনিভার্সে আমরা আমরা এখানে আমরা অস্তিত্ববান আমরা এখানে অবস্থান করছি এই ইউনিভার্সের প্রতিটি বিষয় প্রতিটি বস্তুই কিছু অলঙ্ঘনীয় নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পরিচালিত হচ্ছে বা আস্তে পেস্টে আছে যে নিয়ম নীতিগুলো কখনোই আমাদের ইউনিভার্সের কোনো একটি সত্তা কোনো এক্সিস্টেন্সি এইটাকে বড় খেলাপ করে না বা এটাকে ভঙ্গ করে না সেই নিয়মগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সময়ের নিয়ম বা সময়ের ল আমরা দেখি যে আমাদের এই বস্তু জগতের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি এক্সিস্টেন্সি যে এই সময়ের এই বাধা নিয়মের মধ্যে আষ্টে পৃষ্ঠেভাবে জড়িয়ে আছে কেউ এই নিয়মের ঊর্ধ্বে যে কোনো কিছু করতে পারছে না কিংবা কেউ এই নিয়মের ঊর্ধ্বে নেই এই নিয়ম থেকে আলাদা নেই যেমনি ভাবে আমাদেরকে কেউ যদি বলে যে এই মহাবিশ্বের অস্তিত্ব মহাবিশ্বের অস্তিত্ব এসেছে বিগ ব্যাং এর মাধ্যমে তাহলে সেকেন্ড যে আমরা করি যে কখন সে বিগ ব্যাং হয়েছে তার মানে তার মানে যে এখানে সময়টাকে আমরা নিয়ে আসি কেননা আমরা আমাদের অবজারভেশন দ্বারা আমরা এই যে ইউনিভার্সে আসি যে ইউনিভার্সের প্রতিটা বিষয়ই সময় দ্বারা নিয়ন্ত্রিত আমরা আমাদের অবজারভেশনের মধ্যে সময়ের ঊর্ধ্বে কোনো কিছুই আমরা খুঁজে পাচ্ছি না তো অতএব যেহেতু সময়ের ঊর্ধ্বে কোনো কিছুই নেই আমাদের অবজারভেশনের মধ্যে তো সুতরাং এই এই যে সময়ের এই অলঙ্ঘন অলঙ্ঘনীয় নিয়মের মধ্যে আমরা সোচটাকেও আমরা ঢুকিয়ে দিতে চাই সোচটাকেও এই নিয়মের আমরা আওতাভুক্ত করতে চাই এখানেই হলো সমস্যা কেননা কেননা বিষয়টি হল যে স্রষ্টার উপরেও কি এই সময়ের এই অলঙ্ঘনীয় এই বিধিবদ্ধ নিয়ম স্রষ্টার উপরেও কি উপরেও কি এটা হচ্ছে যে প্রয়োগযোগ্য এটি আমাদের ভেবে দেখতে হবে দেখুন এই মহাবিশ্বের অস্তিত্বে আসার আগে সময়ের কি কোনো অস্তিত্ব ছিল যদি আমরা দিকে প্রশ্ন করি যে সময়ের অস্তিত্ব কখন থেকে শুরু হয়েছে তাহলে তারা আমাদেরকে যে উত্তরটি দিবে সেটি হলো সময়ের অস্তিত্ব শুরু হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে যখন শুরু হয়েছে যখন আমাদের ইউনিভার্স শুরু হয়েছে তখন থেকে সময়ের অস্তিত্ব শুরু হয়েছে বিগ ব্যাং এর পূর্বে আসলে কোনো সময় ছিল না এটা সায়েন্স আমাদের কাছে বলতেছে তো আবার এই ইউনিভার্স যখন শেষ হয়ে যাবে বিজ্ঞান আমাদেরকে এটাও বলে যে ইউনিভার্স ইউনিভার্স অনন্ত অসীম কাল ধরে টিকে থাকবে না এটা কোন একটা কোনো একটা সময়ে যে শেষ হয়ে যাবে তো এই ইউনিভার্স যখন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে শেষ হয়ে যাবে তখন সময়ও তার অস্তিত্ব হারিয়ে ফেলবে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে সময়ের এই বিধিবদ্ধ নিয়ম বা সময় নিজেই এই ইউনিভার্সের এই বস্তু জগতের উপরে নির্ভরশীল যখন বস্তু জগৎ সৃষ্টি হয়েছিল তখন থেকে সময়ের শুরু হয়েছিল এবং যখন বস্তু জগৎ শেষ হবে তখন সময়ের শেষ হয়ে যাবে আর এই বস্তু জগতের সাথে বস্তু জগতের বাইরে সময়ের কোনো অস্তিত্ব নেই এটাই আমরা বুঝতে পারছি তাহলে যে অব যে সময়টিতে সময়ের যে এই যে মহাবিশ্বের অস্তিত্বের পূর্বে যখন সময়ের অস্তিত্ব ছিল না তখন কে ছিলেন স্রষ্টা ছিলেন তিনি সময় সময় যখন ছিল না তখন স্রষ্টা ছিলেন তো যদি সময় ছিল না স্রষ্টা ছিলেন আর সৃষ্টির সাথে কাউকে সৃষ্টি করা হয়েছে কিংবা কেউ অস্তিত্বে এসেছে এর সাথে অবশ্যই সময় রিলেটেড যখন আমি বলি যে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে তাহলে এটি এটি একটা আলটিমেট আরেকটি বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে যাবে সেটা হলো যে স্রষ্টা কখন অস্তিত্বে এসেছে কেউ যদি স্রষ্টাকে সৃষ্টি করে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময়ে তাকে সৃষ্টি করেছেন তাহলে আলটিমেটলি এই প্রশ্নটা আমাদের মধ্যে আসবে যে স্রষ্টার অস্তিত্ব কখন শুরু হয়েছে বা স্রষ্টাকে যে সৃষ্টি করা হলো সেটি কখন স্রষ্টাকে সৃষ্টি করা হয়েছে তো যেহেতু এই প্রশ্নটি করতে হলে আমাকে অবশ্যই সময়কে টেনে আনতে হবে যদি আমি কি সময়কে না আমি যদি সময়কে না নিয়ে আসতে পারি সেইখানে সময় সময়কে যদি আমি সেইখানে না নিয়ে যেতে পারি যখন সসটা শুরু হয়েছিল তখন এই প্রশ্নটি অবান্তর হয়ে যাবে যে সসটাকে কে সৃষ্টি করেছিল যদি সময় না থাকে তাহলে শুরু সম্ভব না আর যদি শুরু শুরু যদি না থাকে তাহলে সৃষ্টি সম্ভব না আর যেহেতু এই মহাবিশ্বের অস্তিত্বে আসার আগে কোনো সময় ছিল না সসটা ছিলেন এই জন্য ও সষ্টাকে সৃষ্টি করা সম্ভব না কেননা সে সময় তখন ছিল না তো অতএব আমরা বুঝতে পারছি যে এই যে প্রশ্নটি স্রষ্টাকে কে সৃষ্টি করেছিল আর আরেকভাবে প্রশ্নটি অবান্তর কারণ তখন সময়ে ছিল না তো এটি একটি উত্তর যে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নের সমাধানে এটি একটি উত্তর আরেকটি উত্তর আমরা এইভাবে দিতে পারি যে যদি এটা মানা হয় যে স্রষ্টাকে কেউ সৃষ্টি করেছে তাহলে কিন্তু এই যে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশন আমরা কিন্তু স্যাটিসফাইড হচ্ছি না এই প্রশ্নের উপরে যে স্রোসটা আদি অনন্ত কালব্যাপী আছে তাকে কেউ সৃষ্টি করেনি আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড হচ্ছি না বলে বলেই এই প্রশ্ন করতেছি যে স্রোসটাকে কে সৃষ্টি করেছে তো আমি যদি বলি স্রোসটাকে অমকে সৃষ্টি করেছে তখন প্রশ্ন আইটি দাঁড়াবে যে অমকে কে সৃষ্টি করেছে তমককে তমক সৃষ্টি করেছে তো তমককে আবার কে সৃষ্টি করেছে তমককে আবার তার তমক সৃষ্টি করেছে তো এভাবে এই ব্যাপারটি একটি ইনফিনিটিভ ইনফিনিটিভ ইনফাইনাইট রিগ্রেশনে চলে যাবে একটি অসীম ধাঁধার মধ্যে আমরা পড়ে যাব যে একের পর এক নতুন নতুন সৃষ্টিকর্তা আসতে থাকবে আর আমরা বলবো যে তমকে তমকে তমক সৃষ্টিকতা তমকের কে সৃষ্টিকর্তা তারপরে তমকের কে ইনফিনিটি ইনফিনিটি রিগ্রেশনে চলে যাব। একটি অসীম ধাঁধার মধ্যে আমরা পড়ে যাব তো এই অসীমতা স্রষ্টার অস্তিত্বের এই অসীমতা যেহেতু সম্ভব না এই এই ধারাটি একটি অসীম 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 একটা ধারার মধ্যে দিয়ে চলতে পারে না সেহেতু অবশ্যই আমাদেরকে এটা মানতে হবে যে স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই এটি এইভাবেও প্রমাণ করা যায় যে স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই আহ একটি পরম সত্তা এটা আমরা জানি তো পরম সত্তার সৃষ্টিকর্তা হতে পারে না স্রষ্টা পরম কাল ব্যাপী আছেন তিনি অসীম সত্তা আর সেকেন্ড পয়েন্ট থার্ড একটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করতে পারি যে সেটি হলো যে স্রষ্টার ধারণা আসলে আমাদের কি আমরা আস্তিকেরা যখন বলি যে স্রষ্টার অস্তিত্ববান বান স্রষ্টা সমস্ত কিছু সৃষ্টি করেছে স্রষ্টার অস্তিত্ব আছে তাহলে স্রষ্টার সে ধারণাটা আমাদের কি দেখুন প্রতিটি আস্তিক জ্ঞানী আস্তিকরাই স্রষ্টার অস্তিত্ব বিষয়ে তিনটি কথা আপনাকে বলবে সেটা কি স্রষ্টা হলো অমনি ওমনিশিয়ান ওমনি প্রেজেন্ট যে স্রষ্টা সর্বজ্ঞ সর্ব ক্ষমতার অধিকারী এবং তিনি সর্ব সর্বত্র এই কথা আপনার প্রত্যেকটা প্রত্যেকটা আস্তিকে জ্ঞানী আস্তিকে আপনাকে বলবে যেমনভাবে কোরআন আল্লাহ তালা বলেছেন যে যে আলাকুল্লি শাহীন কাদির বিকুল্লি শাইন আলীম অহু আমা আকুম আইনামা কুন্তুম তো সোষটা হচ্ছে অসীম সত্তা তো অতএব অসীম সত্তার কোন সৃষ্টিকর্তা থাকতে পারে না আর অসীম সত্তা কখনো দুইটিও হইতে পারে না আমরা যদি এটা কেউ যদি বলে যে আসলে স্রষ্টা একজন নয় দুইজন যে একজন আসলে স্রষ্টা প্রকৃত আর দ্বিতীয় জন হচ্ছে সে স্রষ্টার সেই স্রোষ্টার দ্বারা সৃষ্টিকৃত স্রষ্টা এই দুইজনই স্রষ্টা নিয়ন্ত্রণ করছে তো দুই সম্ভব না কেন কারণ স্রষ্টার ধারণা হলো স্রষ্টা অসীম তো অসীম কখনো দুইটি হতে পারে না যদি দুইটি সৃষ্টি সৃষ্টিকর্তা থাকে তাহলে প্রথম সৃষ্টিকর্তা অবশ্যই দ্বিতীয় সৃষ্টিকর্তাকে সসীম করে ছাড়বে আর স্রষ্টা যেহেতু অসীম সেহেতু সষ্টার সৃষ্টিকর্তা থাকা অসম্ভব তো এভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি এবং আমি মনে করি যারা একটু বিবেকবান জ্ঞানবান এবং যারা উদ্রত নয় তারা অবশ্যই এই উত্তরে স্যাটিসফাইড হবেন এবং এ ধরনের প্রশ্ন আর দ্বিতীয়বার করবেন ইনশাল্লাহ আশা করি যে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটি অবান্তর এবং ইনভ্যালিড আশা করি আপনারা উত্তর পেয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত